সো ফাইনালি 2024 সাল আসার আগেই আমরা মোবাইলের মধ্যে নতুন একটি পিসি গেমস দেখতে পেলাম, যেটার নাম লিটল নাইটমেয়ার্স। এই গেমটা এতটাই পপুলার যে কি বলবো, তুমি কোন ইউটিউবারের কথা বলবা, ইন্ডিয়ান বলো, গ্লোবাল বলো, বাংলাদেশি গেম প্লে ইউটিউবার বলো, কে খেলেনি, প্রত্যেকটি ইউটিউবার এই গেমটা খেলে তাদের চ্যানেলে গেম প্লে আপলোড করেছে। তো যারা মোবাইল গেমার সবসময় তাদের গেম প্লে দেখে গেছে, বাট ফাইনালি তাদেরও সময় চলে আসছে এই গেমটা খেলার। কিন্তু তুমি যদি এই গেমটা খেলতে চাও মোবাইলে, তাহলে অবশ্যই তোমাকে 315 টাকা দিয়েই গেমটা খেলতে হবে। বাট তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, তোমাদের চিন্তা করতে হবে না, কারণ তোমরা ফ্রিতে কি করে খেলবা সেটাই আজকে এই ভিডিওর মধ্যে বলবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তুমি যদি আরিফ আহমেদ গেমিং চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবা, আর এরকম সব নতুন নতুন গেমের ভিডিও রেগুলার দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা। আর হ্যাঁ, তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে সেখানে এই গেমের লিঙ্ক পাবা না, কারণ ফেসবুকে কোনো লিঙ্ক শেয়ার করলে পেজের মনিটাইজেশন ডিজেবল করে দেয়। তো যার কারণে আমি সেখানে কোনো লিঙ্ক দিতে পারলাম না। তুমি যদি গেমটা খেলতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবা, সেখানে কমিউনিটি ট্যাবের মধ্যে তুমি এই গেমের লিঙ্ক পেয়ে যাবা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি ইন্টার পর লিটল নাইটমেয়ার্স, একটি হরর স্টোরি বেস অ্যাডভেঞ্চার গেম। তো আমরা সকলে হরর গেম পছন্দ না করলেও অনেকেই আছি যারা আমরা হরর গেম খুবই পছন্দ করি, এবং যারা পছন্দ করেন তাদের মধ্যেই আমি একজন। আমার নিজের কাছে হরর গেম অনেকটাই ভালো লাগে। তবে এই যে লিটল নাইটমেয়ার্স, এটি একটি পিসি এবং কনসোলের গেম, যেই গেমটি অনেকদিন ধরেই পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে তোল মাতি আসছিল। অ্যান্ড ফাইনালি সেই গেমিং কোম্পানি অ্যানাউন্সমেন্ট করে সেই গেমটাকে মোবাইলে নিয়ে আসলো, জাস্ট বিকজ অফ অডিয়েন্স। তো মোবাইল গেমস এখন হিউজ অডিয়েন্স এবং মোবাইল সকলের হাতে হাতেই অ্যাভেলেবেল। তো যার কারণে বিভিন্ন কোম্পানি তাদের গেমসগুলো মোবাইলে নিয়ে আসার চেষ্টা করতেছে। অ্যান্ড ফাইনালি অনেকগুলো কোম্পানি তাদের গেমসগুলো মোবাইলে নিয়ে আসছে, এবং আস্তে আস্তে আরো অনেকগুলো গেম নিয়ে আসতেছে, আর তার সাথেই এসে পড়লো লিটল নাইটমেয়ার্স। তো গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে তোমাকে 315 টাকা দিয়েই ডাউনলোড করতে হবে, বাট তুমি যদি ফ্রিতে খেলতে চাও তাহলে সেটার লিঙ্ক আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে পোস্ট করে রেখেছি, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। তো সেখানে গেলেই তুমি এই গেমস এর ফ্রি লিঙ্ক পেয়ে যাবা, আর তোমাদের যাতে টাকা আছে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর এই গেমটা তোমরা যে কোনো ধরনের মোবাইলে খেলতে পারবা, তুমি 2GB বলো, 3GB বলো এবং 4GB র্যাম বলো, প্রত্যেকটি মোবাইলের মধ্যেই তুমি এই গেমসটা খেলতে পারবা। আর এই গেমসের সাইজ হচ্ছে 2.5GB। তো আর দেরি কেন, এখনই খেলা স্টার্ট করে দাও। আর তুমি যদি GTA ট্রায়োলজি মোবাইলে খেলতে চাও তাহলে বাম পাশে ভিডিও দেখতে পারো, আর যদি GTA 6 মোবাইলে খেলতে চাও তাহলে ডান পাশে ভিডিও দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বলতে সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।